10 নভেম্বরের মধ্যে প্রধানমন্ত্রীকে পদত্যাগের আলটিমেটাম দিল ইসলামী আন্দোলন বাংলাদেশ। এই সময়ের মধ্যে জাতীয় সরকারের গঠন করে আওয়ামী লীগ সরকারকে ক্ষমতা হস্তান্তরের আহ্বান জানায় দলটি। দুপুরে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত সমাবেশ থেকে এমন হুঁশিয়ে দিয়েছে দলটির আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। আর দাবি না মানা হলে আগামীতে কঠোর আন্দোলনের মাধ্যমে সরকারকে পদত্যাগে বাধ্য করারও হুঁশিয়ে দিয়েছেন তিনি। এছাড়া আগামী এক সপ্তাহের মধ্যে রাজনৈতিক কারণে কারারুদ্ধ বিএনপি সহ সকল শীর্ষ নেতাদের মুক্তির দাবি করেন তিনি। পাশাপাশি জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা সহ সরকারের পতনে বিরোধী দলগুলোর শান্তিপূর্ণ কর্মসূচির প্রতি সমর্থন ঘোষণা করেন মুফতি রেজাউল করিম। আমাদের যে কর্মসূচি ঘোষণা করছি, 10 নভেম্বর 2023-এর মধ্যে সরকারকে পদত্যাগ করে এবং জাতীয় সংসদ ভেঙে দিয়ে সকল নিবন্ধিত এবং প্রতিনিধিত্বশীল আন্দোলনরত রাজনৈতিক দলের সমন্বয়ে গঠিত জাতীয় সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে। সকল শীর্ষ নেতৃবৃন্দকে মুক্তি দিয়ে রাষ্ট্রপতিকে সকল রাজনৈতিক দলের সঙ্গে জাতীয় সংলাপের উদ্যোগ গ্রহণ করতে হবে।